বয়স হচ্ছে এখন 84 মাস 7 দিন 2257 দিন সরকারের বয়স, 51,368 ঘন্টা আজকের দিন ধরে সরকারের বয়স, 51,368 ঘন্টা আজকের দিন দিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে নেই, কোথায় আছে বলুন তো? উনি এখন ইতালির মিলানে আছেন, ইতালিতে গেছেন, কেন গেছেন জানেন? বিজেপির ভয়ে, বিজেপির আতঙ্কে তিনি ওখানে জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী এখন ইতালিতে আছেন। আগে জাপানে গেছিলেন, 16 তারিখে রাজ্য ছেড়েছেন, 28 তারিখে তিনি রাজ্যে আসবেন। উনি গেছেন রাজ্যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীবিহীন, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নেই, একজন অস্থায়ী মুখ্যমন্ত্রী করবার তিনি সাহস দেখাতে পারেননি, মন্ত্রী আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নেই, একজন অস্থায়ী মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দিয়ে যেতে হবে তো, উনি দিয়ে যাননি। কেন জানেন? উনি জানেন যদি ফিরে এসে যাকে দায়িত্ব দিয়ে যাবেন তিনি যদি না ছাড়েন তাহলে তো আর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না, কাউকে বিশ্বাস করেন না। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, সায়ন্তনদা দিলাম প্রধান বক্তা দিলীপ দা, ওনারা বিস্তারিতভাবে বলবেন। আপনারা যে ঘটনা ইসলামপুরের দাড়ি মিটার ঘটনা, রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার, দুটো ছেলে তার মা, রাজেশের মা ঝর্ণা সরকার, প্রায় 21 বছর বয়স। কি অপরাধ ছিল রাজেশ আমার ভাই রাজেশ সরকার? তাপস বর্মনের বাবা বাদল বর্মন, তার মার নাম হচ্ছে মুক্তা বর্মন, এক ছেলে এক মেয়ে, তাপস বড়, দুজন পুলিশের গুলিতে মারা গেল। পুলিশ এখানে কি বলছে? গত 20 তারিখের ঘটনা, কি বিস্তারিত বলার অবকাশ নেই, আপনারা জানেন। এটা নিয়ে যা গোটা রাজ্যব্যাপী যা হচ্ছে আর কি, স্বতঃস্ফূর্ত যে আন্দোলন জনরোষ হচ্ছে সেটা আপনারা জানেন। মুখ্যমন্ত্রী এখন ইতালিতে আছেন, ওখান থেকে তিনি বলে দিলেন তদন্ত করার আগে যে ওখানে পুলিশ গুলি চালায়নি। ওনার এত ঘ্রাণ শক্তি, মানে ওখান থেকে গন্ধ পেয়ে তিনি বলে দিলেন, মানে 1,000 কিলোমিটার দূরে তিনি আছেন, ওখান থেকে বলে দিলেন যে পুলিশ এখানে গুলি চালায়নি, মানে বিজেপি গুলি চালিয়েছে, আরএসএস গুলি চালিয়েছে। সমস্ত ঘটনাতে উনি চক্রান্তের হাত দেখেন আর বিজেপির ভোট দেখেন। এখানে জ্যোতিষী দেখিয়েছে, জ্যোতিষী বলেছে আপনি বিজেপির আতঙ্কে, বিজেপির ভয়ে এত ভীত, এত সন্ত্রস্ত বিজেপির ভোট দেখছেন, আপনাকে অতি বিলম্বে মাদুলি পড়তে হবে। মার এই তাবিজ কবজ আমাদের রাজ্যে পাওয়া যাবে না, ভারতবর্ষে পাওয়া যাবে না, সেজন্য তিনি বিদেশে পাড়ি দিয়েছেন, জাপানে গেছেন, ইতালিতে গেছেন, তিনি তাবিজ বা মাদুলি বা কবজ আনার জন্য স্বয়নে স্বপনে মননে তিনি এখন বিজেপির ভোট দেখছেন। আগে বলতেন বিজেপি তো নেই, বিজেপিকে দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্র লাগে, আর এখন প্রতিদিন প্রতি মুহূর্তে বিজেপিকে গালাগাল করছেন, দিলীপ দাকে গালাগাল করছেন, গালাগাল না করলে তার পেটের ভাত হজম হয় না। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রত্যেক দিনই গালাগাল তিনি করছেন, কেন করছেন? আর বলছেন বিজেপি সাম্প্রদায়িক, এতদিন মনে হলো বিজেপি সাম্প্রদায়িক, আর আপনি যখন বিজেপির সঙ্গে ঘর সংসার করেছিলেন তখন বিজেপি সাম্প্রদায়িক ছিল না, তখন বিজেপি সাম্প্রদায়িক ছিল না, কখন সাম্প্রদায়িক হলো? যখন দেখছে বিজেপি তাকে গলা ধাক্কা দিয়ে ওই নবান্নের 14 তলা থেকে গঙ্গার জলে ফেলে দেবে তখন বলছেন বিজেপি সাম্প্রদায়িক, আর বলছেন মুসলমানদের মুসলমানরা বিজেপি করবে না, বিজেপি সাম্প্রদায়িক বলে কে বলল মুসলমানরা বিজেপি করবে না? এই মুহূর্তে দেশের 22টা রাজ্যে বিজেপি আর তার সহযোগী দল ক্ষমতায় আছে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আবার মোনাজাত করবেন। এ তো কি নকল মুসলিম মহিলা, আমি বক্তৃতায় বলি যে আপনারা সবাই নকল মুসলিম মহিলা হতে সাবধান হবেন। উনি বলছেন যে এখানে নাকি মুসলমানদের জন্য তিনি অনেক কাজ করেছেন, এখানকার প্রত্যেক দিন আমাদের রাজ্যের 23টা জেলা থেকে হাজার হাজার সংখ্যালঘু ছেলে মেয়েরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, এখানে মালদা স্টেশনে দেখবেন, রায়গঞ্জ স্টেশনে দেখবেন, প্রত্যেক দিন হাজার হাজার ছেলে মেয়ে বাইরে যাচ্ছে কাজ করতে, এখানে কর্মসংস্থান নেই, কাজ নেই। উনি বলছেন 81 লক্ষ বেকারের চাকরি দিয়েছেন, 81 লক্ষ বেকারের চাকরি হলে উনি ক্ষমতায় আছেন 51,368 ঘন্টা, ঘন্টায় 158 জনের চাকরি হওয়ার কথা, এক ঘন্টা
চাকরি হয়ে যেত। এক নম্বর মিথ্যাবাদী মহিলা যদি থাকেন, অসত্য কথা বলার জন্য যদি গোল্ড মেডেল পাওয়া যেত, তাহলে এই মহিলার জন্য আমরা একটা গোল্ড মেডেল পেতাম। যে কথা বলছিলাম, আমাদের রাজ্যের সংখ্যালঘু ছেলেমেয়েরা যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়েরা যাচ্ছে বাইরে রাজ্যে কাজ করতে। কোথায় যাচ্ছে? আসামে যাচ্ছে, হিমাচল প্রদেশে যাচ্ছে, বিহারে যাচ্ছে, ঝাড়খণ্ডে যাচ্ছে, মহারাষ্ট্রে যাচ্ছে, উত্তরপ্রদেশে যাচ্ছে, উত্তরাখণ্ডে যাচ্ছে, রাজস্থানে যাচ্ছে, গোয়াতে যাচ্ছে, গুজরাটে যাচ্ছে, এবং হচ্ছে ছত্তিশগড়ে যাচ্ছে। আমি যে রাজ্যগুলোর কথা বললাম, সমস্ত রাজ্যে বিজেপি শাসিত রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, বেশিরভাগ সংখ্যালঘু বাড়ির ছেলেমেয়েরা, ইসলাম ধর্মাবলম্বী ছেলেমেয়েরা, তারা গিয়ে বিজেপি শাসিত রাজ্য গিয়ে রোজগার করে নিয়ে এসে নিজের পরিবার পরিচালনা করছে, নিজেদের জীবিকা নির্বাহ করছে। আর মুখ্যমন্ত্রী বলছেন যে মুসলমানরা বিজেপি করবে না, বিজেপি শাসিত রাজ্যকে ইনকাম করে নিয়ে এসে তাদের পরিবার চলছে, ওখান থেকে টাকা নিয়ে এসে অনেকে ব্যবসা বাণিজ্য করছে, বিল্ডিংয়ে বাড়ি করছে, ছেলেমেয়েদের পড়াশোনা করাচ্ছে। এই তো হচ্ছে রাজ্যের ভয়ঙ্কর পরিস্থিতি। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, স্বাস্থ্যের অবস্থা বেহাল, সমান মামলাদের কোনো নিরাপত্তা নেই, একটা ভয়ঙ্কর নৈরাজ্যের দিকে রাজ্যটা যাচ্ছে, রাজ্যটা যাচ্ছে। প্রতিদিন ব্রিজ ভেঙে পড়ছে, আর এই সরকারটা ভেঙে পড়বে উড়িষ্যার লোকসভা ভোটের পরে, এটাই অপেক্ষা আছে। এই ব্রিজ ভেঙে পড়া সরকার পড়ে যাওয়ার পূর্বাভাস, এই পূর্বাভাস সংকেত দিয়ে দিয়েছে উড়িষ্যার লোকসভা ভোটের পরে সরকার ভেঙে পড়বে। আপনারা যারা আজকে জয়েন করুন, আপনারা নির্ভয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করুন, এখানে আসুন, এটা একটা বড় পরিবার। এখানে এই পরিবারে আপনারা, এবং মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশে আপনারা সামিল হন। আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, আবারও কথা হবে। এই বলে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে গৌরী অভিনন্দন জানিয়ে বলে চলে যাব। তবু দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণপণে সরাবো এ রাজ্যের জঞ্জাল। আমরা যদি আদিম মানবতার হিংস্রতার কেউ হই, স্বজন হারানো শ্মশানে তৃণমূলকে রাজনৈতিকভাবে পরাজিত করবোই।